সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা তোমাদের পাঠ্য বইয়ের 3 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। তো দেখো 3 নম্বর অঙ্কে কি বলা আছে। একটি মুদি দোকানে একটি খাতা 18 টাকায়, একটি পেন্সিল 8 টাকায় এবং একটি জ্যামিতিক ত্রিকোণী 25 টাকায় বিক্রি করা হয়। আমরা 4টি খাতা, 8টি পেন্সিল এবং 2টি জ্যামিতিক ত্রিকোণী কেনার সময় 500 টাকা দিলে কত টাকা ফেরত পাবো? অর্থাৎ মনে করো একটি খাতা দোকানির কাছ থেকে তোমরা 18 টাকায় এবং একটি পেন্সিল 8 টাকায় এবং একটি জ্যামিতি ত্রিকোণী 25 টাকায় তোমরা কি করছো, মানে ক্রয় করছো। তো সেক্ষেত্রে তোমরা যদি তাকে 500 টাকা দাও, অর্থাৎ দোকানিকে যদি 500 টাকা দাও, তাহলে দোকানি তোমাদের কয় টাকা দিবে এটাই তোমাদের বের করতে হবে। এখানে আমি যদি তোমাদের সহজভাবে বুঝাই, একটি দোকানি থেকে তুমি একটা খাতা কিনছো, একটি কলম কিনছো এবং একটি ত্রিকোণী কিনছো, সাপোজ মনে করো, তো এর যে দাম হয় সেই দামের জন্য তুমি তাকে 500 টাকা দিছো, তাই না? এখন দোকানি তোমাকে কয় টাকা দিবে এটা তোমাদের কি করতে হবে, বের করতে হবে। চলো আমরা এই সমস্যাটা সমাধান করি। তো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য রাখো, দেখো এখানে একটি খাতার দাম দেওয়া আছে 18 টাকা, একটি খাতার দাম আছে 18 টাকা। তো খাতা কয়টা খাতা ক্রয় করা হয়েছিল, খাতা ক্রয় করা হয়েছিল 4টি। তো আমি যদি জানি একটা খাতার দাম 18 টাকা, ঠিক 4টা খাতার দামও কিন্তু বের করা সম্ভব। কিভাবে? আমরা একটার সাথে আরেকটা কি করব, গুণ করে দিব। তো আমরা এইভাবে লিখব, একটি খাতার দাম 18 টাকা, অতএব 4টি খাতার দাম কি করব, আমরা গুণ করব, তা 18 গুণ 4 টাকা। তো আমরা এখন গুণ করি, 18 এবং 4 গুণ করলে আমাদের আসে কত, 72 টাকা। একটি পেন্সিলের দাম 8 টাকা এবং পেন্সিল বিক্রি করা হয় 8টি, তো আমরা কি লিখবো, যে একটি পেন্সিলের দাম, একটি পেন্সিলের দাম 8 টাকা, অতএব 8টি পেন্সিলের দাম অর্থাৎ 8 গুণ 8 টাকা, তাহলে কত হলো, 64 টাকা। অর্থাৎ একটা পেন্সিলের দাম যদি 8 টাকা হয়, তাহলে 8টি পেন্সিলের দাম অবশ্যই বেশি, এখানে বেশি হলে কি করতে হবে, গুণ করতে হবে। তো আমরা 8 গুণ 8 গুণ করলে কত পাচ্ছি, 64 টাকা পাচ্ছি। একটি জ্যামিতিক ত্রিকোণী বিক্রি করা হয় 25 টাকায়, তো আমরা সেটা লিখব যে একটি জ্যামিতিক ত্রিকোণীর দাম 25 টাকা, অতএব জ্যামিতিক ত্রিকোণী বিক্রি করা হয় অর্থাৎ 2টি জ্যামিতিক ত্রিকোণীর দাম 25 গুণ 2, তাহলে কত টাকা বন্ধুরা, 50 টাকা, তাই না? তো তোমাদেরকে আমি আবার যদি বুঝিয়ে দিই, এভাবে লক্ষ্য রাখো, যেহেতু একটি খাতার দাম 18 টাকা দেওয়া আছে, দোকানি কয়টা খাতা বিক্রি করেছে, দোকানি 4টি খাতা বিক্রি করেছে, তো একটা খাতার দাম যদি 18 টাকা হয়, আমরা কিন্তু 4টা খাতার দাম বের করতে পারি। তো কি লিখবো, তো 4টি খাতার দাম আমরা এটা গুণ করে দিয়েছি, অর্থাৎ 18 গুণ 4 তাহলে 72 টাকা। অ্যাট দ্য সেম প্রসেস দেখো যে একটি পেন্সিলের দাম 8 টাকা, তাই না? তো একটি পেন্সিলের দাম যদি 8 টাকা হয়, আমরা পেন্সিল ক্রয় করছি কয়টা, 8টি, অর্থাৎ দোকানদার 8টি পেন্সিল বিক্রয় করেছে আর আমরা ক্রয় করেছি কয়টি, 8টি। তাহলে একটি পেন্সিলের দাম যদি 8 টাকা হয়, তাহলে 8টি পেন্সিলের দাম বেশি হবে, বেশি হলে গুণ, এখানে 8 গুণ 8 তাহলে 64 টাকা। ঠিক একইভাবে একটি জ্যামিতিনির দাম হলো 25 টাকা, তো দোকানি কয়টি বিক্রি করছে, 2টি, তো 2টির দাম হলো কত, 50 টাকা। এখন দোকানিকে আমি 500 টাকা দিয়েছি, সাপোজ মনে করো আমি দোকানিকে 500 টাকা দিয়েছি, এখন দোকানি আমাকে কত টাকা ফেরত দিবে? তো আমার কি হবে, যে আমি দোকানি যে পণ্যগুলো বিক্রি করছে
দোকানি কি করবে, ওই টাকাগুলো সব টাকাগুলো কি করবে, যোগ করবে, মানে তার কয় টাকা হয়েছে, তাই না? তারপর সে 500 টাকা থেকে রেখে তোমাকে দিয়ে দিবে, তাই না? তো এটা এরকম যদি হয় তাহলে আমাদের এইখানে যে দামগুলো হয়েছে, অর্থাৎ খাতার দাম, পেন্সিলের দাম এবং জ্যামিতিক ত্রিকোণীর দাম, এই তিনটা দামই আমাদের একটা কী করতে হবে, যোগ করতে হবে। যোগ করার পরে আমরা কি করব, আমরা 500 টাকা থেকে বিয়োগ করব। তো দোকানি তার দাম রেখে দিবে, অর্থাৎ দাম এখানে রেখে দেওয়া মানে বিয়োগ করতে হবে, দোকানি তার দাম রেখে দিল, তাহলে অবশিষ্ট টাকা তিনি কি করবেন, আমাদেরকে ফিরিয়ে দিবেন, ঠিক আছে? তো আমরা কি করব, এখন এটা যোগ করব, অর্থাৎ পণ্যের মোট দাম। তাহলে পণ্যের মোট দাম কত পাবো, লক্ষ্য রাখো, আমি এখানে কি খাতার দাম, পেন্সিলের দাম এবং জ্যামিতি ত্রিকোণ যে ছিল, এই তিনটা পণ্যের দাম আমি কি করব, যোগ করব। তো দেখো যোগ করলে কত আসে, 186 টাকা আসে আমাদের। অর্থাৎ তাহলে মোট কত টাকা হয়েছে, মোট 186 টাকা হয়েছে, অর্থাৎ 186 টাকার পণ্য কেনা হয়েছে, অর্থাৎ খাতা, পেন্সিল এবং জ্যামিতিক ত্রিকোণ, এটা মূল্য হলো তোমার 186 টাকা। এখন দোকানিকে তুমি 500 টাকা দিয়েছো, তাই না? এখন দোকানি কি করবে, এই 500 টাকা থেকে 186 টাকা রেখে দিবে, তাই না? বাকি টাকা আমাকে কি করবে বা তোমাকে কি করবে, এটা ফেরত দিবে। তো আমরা এখন কি করব, এটা বিয়োগ করব। তো বিয়োগ করি এখন, তো বিয়োগ করলে আমাদের আসে কত, 314 টাকা উত্তর। দেখো 1 কেজি চালের মূল্য দেওয়া আছে 38 টাকা, তো আমি কি লিখব, যে 1 কেজি চালের মূল্য 38 টাকা। তো 1 কেজি চালের মূল্য কত, 38 টাকা। 40 কেজি চালের মূল্য, অর্থাৎ 38 গুণ 40 টাকা। তো এখন আমি এইটা এটা কী করবো, গুণ করব। তাহলে দেখো গুণ করলে কত আসে, তো এটা তোমরা গুণ করে নিবা, গুণ করলে 1520 টাকা আসে, ওকে। এরপর কিনলো সয়াবিন তেল, তো লিখবো সয়াবিন তেলের দাম, সয়াবিন তেলের দাম 265 টাকা। মাছের মূল্য, মাছের দাম বা মূল্য যেটাই লেখো, মাছের মূল্য 588 টাকা, ঠিক আছে? তো 1 কেজি 40 কেজি চালের দাম পেয়েছি কত আমরা, 1520 টাকা। সয়াবিন তেলের দাম দেওয়া আছে কত, 265 টাকা, এবং মাছের দামও দেওয়া আছে 588 টাকা। এখন কি করব সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই যে দামগুলো পেয়েছি এই প্রত্যেকটা দাম কি করব, আমরা যোগ করব, তাই না? তাহলে লিখবো কি, মোট ক্রয়কুল্য, অর্থাৎ ক্রয়কুল্য কেন লিখবো বলো তো, ক্রয়কুল্য এই কারণে, কারণ এই টাকাটা সে কী করছে, খরচ করছে, তাই না? দোকান থেকে সে পণ্যগুলো ক্রয় করছে, তো কত টাকা হয়েছে এটা আমাকে কি করতে হবে, আগে যোগ করে নিতে হবে, তাই না? তো আমি লিখবো যে মোট মূল্য বা মোট দাম, এখন এই সবকটা যোগ করো, অর্থাৎ 1520 যোগ 265 যোগ 588 টাকা। তো সুপ্রিয় শিক্ষার্থী, এখন কি করব, আমরা এটা যোগ করব, যোগ করলে আমরা কত পাই, 2373, তোমরা যোগ করে নিবা, তো 2373 টাকা, অর্থাৎ 2373 টাকা। দোকানিকে কত টাকা দেওয়া হয়েছে, দোকানিকে 3000 টাকা দেওয়া হয়েছে, তাহলে দোকানি কত টাকা ফেরত দিবে, সহজ হিসাব, তাহলে 3000 টাকা থেকে দোকানি কী করবে, এই টাকাটা রেখে দিবে। তো দোকানি যখন এই টাকাটা রেখে দিবে, তার মানে কি, বিয়োগ হবে, কোনো কিছু রেখে দেওয়া, পচে যাওয়া, নষ্ট হওয়া, এগুলো কি, এগুলো যদি প্রকাশ করে তাহলে সেটা বিয়োগ করা হয়, তাই না? তো আমরা এখন কি করব, এটা বিয়োগ করব। তো দোকানদার তাকে ফেরত দিবে কত টাকা, 3000 থেকে এই টাকাটা বিয়োগ করি, 627 টাকা।
ছয় শত সাতাশ।